এই গ্রামে বাস করত রতন আর যতন নামে দুই কাঠুরিয়া। রতন ছিল খুব পরিশ্রমী, সে সারাদিন কাঠ কেটে যা রোজগার করত তা দিয়ে তার কোনো মতেই সংসার চলে যেত। অন্যদিকে যতন ছিল খুব অলস প্রকৃতির, সে সারাদিন ঘরে শুয়ে বসে দিন কাটাতো। একদিন রতন বনে গাছ কাটতে কাটতে হঠাৎ তার কুড়ালটি জলে পড়ে যায়। আরে আরে, এটা কি হলো? যা, কুড়ালটি জলে পড়ে গেল। এরপর কাঠুরিয়া মনের দুঃখে বাড়ি চলে এসে তার বউকে বলল, জানো গিন্নি, আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে, আমাদের কুটারটা জলে পড়ে গেছে। আহা, আমি সারাদিন খেটে খুটে রান্না করে রেখে দিয়েছি আর উনি কুটার হারিয়ে বাড়ি এসেছেন। এই রকম বলছো কেন? আমি কি ইচ্ছা করে ফেলে দিয়েছি? আমাকে উদ্ধার করেছো, এবার খেয়ে নাও। এরপর কাঠুরিয়া সেই পুকুর ধারে এসে মনের দুঃখে কাঁদতে লাগলো। রতন, তুমি খুব সৎ আর পরিশ্রমী, আমি বুঝতে পেরেছি কুটার হারিয়ে যেতে তুমি খুব কষ্ট পেয়েছ, আমি তোমার কুটার ফিরিয়ে দেব। এই বলে জলদেবতা ডুব দিয়ে একটা সোনার কুটার তুলে এনে রতনকে বলল, এই কুঠারটাটি তোমার। আগে না, এটা আমার কুঠার না। এরপর জলদেবতা আরেকটি ডুব দিয়ে একটি রূপর কুঠার তুলে আনল আর রতনকে বলল, এই কুঠারটি তোমার। না, এটাও আমার কুঠার না। এরপর জলদেবতা আরেকটি ডুব দিয়ে রতনের কুঠারটি তুলে নিয়ে এসে জিজ্ঞাসা করলো, তাহলে এই কুঠারটা কি তোমার? হ্যাঁ হ্যাঁ, এই কুঠারটি আমার। এরপর জলদেবতা রতনের সততা দেখে খুশি হয়ে তিনটি কুঠারকেই রতনকে দিয়ে দিল। এরপর রতন তিনটি কুঠার নিয়ে বাড়ি ফিরে আসার সময় যতন জানলা দিয়ে দেখতে পেল। রতন যখন তার বউকে সব কিছু বলছিল তখন যতন জানলা দিয়ে সব শুনে নিল। এরপর যতন ওই পুকুর ধারে এসে নিজের কুঠারটি জলে ফেলে দিল। রতন, এই নাও তোমার কুঠার। এটা তো আমার কুঠার না। তাহলে এটা কি তোমার কুঠার? না, এটাও আমার কুঠার না। জলদেবতা আবার ডুব দিল। এরপর জলদেবতা সোনার কুঠারটি তুলে এনে বলল, কি তোমার কুঠার? হ্যাঁ হ্যাঁ, এটা ই আমার কুঠার। এরপর জলদেবতা ডুব দিল কিন্তু আর উঠল না। এরপর যতন মন খারাপ করে বাড়ি চলে গেল।